শিক্ষার্থীরা ফিফটিন মিনিটস ক্লাসের পক্ষ থেকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা আমাদের আজকের বিষয় অধিবর্ষ আমরা আজকে কি শিখব অধিবর্ষ কোন সালটি অধিবর্ষ সেটা আমরা জানব এখন তার আগে আমাদের জানতে হবে যে অধিবর্ষ কাকে বলে অধিবর্ষ হল যে বছরে ক্যালেন্ডার বছরের সাথে ঋতু বছরের সমন্বয় স্থাপনের জন্য একদিন বেশি থাকে তাকে অধিবর্ষ বলে আবার বলি যে বছরে ক্যালেন্ডার বছরের সাথে ঋতু বছরের সমন্বয় স্থাপনের জন্য একদিন বেশি থাকে তাকে অধিবর্ষ বলে এটা শুনতে অনেক কঠিন মনে হচ্ছে আমি সহজে বলি সহজে যেটা যে বছরটি চার দ্বারা বিভাজ্য যে বছরটি চার দ্বারা বিভাজ্য সেই বছরটিকে অধিবর্ষ অধিবর্ষ বলে অর্থাৎ তুমি একটি বছর নেবে সেই বছরকে চার দিয়ে ভাগ করলে যদি মিলে যায় তাহলেই বুঝবে যে সেই বছরটি অধিবর্ষ আমি একটি সাল লিখে তোমাদের দেখিয়ে দিই আমি লিখলাম উনিশশো সাল কত দিয়ে বিভাজ্য করতে হবে চার দিয়ে চার চারে ষোলো চার সাথে আঠাশ চার নয় ছত্রিশ দেখো আর ভাগ করার কিছু নেই এটা কিন্তু চার দ্বারা বিভাজ্য হলো না কি হলো দুই অবশিষ্ট থাকলো তাহলে কি এই বছরটি অধিবর্ষ না এই বছরটি এই বছরটি অধিবর্ষ অধিবর্ষ নয় এই বছরটি অধিবর্ষ নয় তার মানে যে বছরটি অধিবর্ষ হবে না সেই বছরটি কিন্তু দিনে হবে আর ফেব্রুয়ারি মাসটা আঠাশ হবে এবার আরেকটি দেখি ষোলোশো বিশ সাল লিখলাম চার চারে ষোলো দুই কাটলাম দুই চারের ভিতর যায় না এই জন্য আমাকে শূন্যও কাটতে হবে যখন দুটো কাটতে তখন কি হয় মাঝখানে আর একটা শূন্য বসে চার পাঁচে বিষ তাহলে কি বুঝলে এই শালটি কিন্তু দেখো কোনো অবশিষ্ট নেই এই শালটি চার দ্বারা বিভাজ্য এই শালটি বা এই বছরটি অধিবর্ষ অধিবর্ষ তো অধিবর্ষ হলে কি হবে এই বছরটি হবে তিনশো পঁয়ষট্টি দিনে ফেব্রুয়ারি মাস হবে ফেব্রুয়ারি মাস হবে উনত্রিশ দিনে এই বছরটি হবে তিনশো ছেষট্টি দিনে আর ফেব্রুয়ারি মাস হবে উনত্রিশ দিনে যে সারটি মিলে যাবে তার এই বছরটি হবে তিনশো ছেষট্টি দিনে অধিবর্ষ হলে আর ফেব্রুয়ারি মাস হবে উনত্রিশ দিনে কিন্তু এই বছরটি কিন্তু মেলেনি এই জন্য এই বছরটি অধিবর্ষ নয় এই বছরটি তিনশো দিনে আর ফেব্রুয়ারি মাস আঠাশ দিনে এবার আমি আরেকটি জিনিস দেখব যে এরই আর শেখার আছে সেটি হলো যদি কোনো সালের একক ও দশক স্থানীয় অঙ্ক স্থানীয় অঙ্ক দুইটি শূন্য হয় তবে শালটি অধিবর্ষ হবে না কিন্তু যদি শালটি চারশো দ্বারা বিভাজ্য হয় বিভাজ্য হয় তবে সেই সালটি অধিবর্ষ অধিবর্ষ হবে একক এবং দশকের ঘরে যে সালগুলো আছে যেমন আঠারোশো সাল এই সালটি অধিবর্ষ হবে না কিন্তু যদি আমার চারশো দিয়ে ভাগ করলে মিলে যায় তাহলে হবে দেখি হয় কি না চারশো দিয়ে ভাগ করতে হবে কেন চারশো দিয়ে ভাগ করতে হবে কারণ এর এককের ঘরে এবং দশকের ঘরে দুটো ঘরেই কি আছে শূন্য আছে যদি একক এবং দশক দুটো ঘরেই শূন্য থাকে তাহলে কিন্তু চার দিয়ে ভাগ হবে না হবে চারশো দিয়ে ভাগ শূন্য শূন্য চার চারে ষোলো বাঁচল কত দুইশো দুইশো তো চারশোর মধ্যে যাচ্ছে না তাহলে কি হলো শালটি মিলল না কি হবে এই শালটি শালটি অধিবর্ষ নয় এবার আমি দেখবো আর একটা ভাগ করে দেখায় ষোলোশো সাল একেও আমি চারশো দিয়ে করবো কারণ এরও একক এবং দশকের ঘরে কি আছে শূন্য আছে চার চারের ষোলো এই সালটি দেখো মিলে গেছে বলেছিলাম যে চারশো দিয়ে ভাগ করলেই কিন্তু যদি না মেলে তাহলে অধিবর্ষ হবে না এটা অধিবর্ষ নয় কিন্তু এটা দেখো মিলে গেছে তাহলে এটা কি হবে অধিবর্ষ এই শালটি অধিবর্ষ এখন আমরা দেখি আমরা কত সালে বাস করছি দুই হাজার বিশ এই শালটি কি একে কত দিয়ে ভাগ করব চারশো দিয়ে করব না কারণ এর এককের ঘরে শূন্য দশকের ঘরে শূন্য নেই তাহলে আমরা চারশো দিয়ে ভাগ করতে পারবো না কি দিয়ে করব চার দিয়ে চার পাঁচে বিশ আর দুই কাটলাম গেল না শূন্য চার পাঁচে বিশ এই শালটি অধিবর্ষ তাহলে আমাদের আমরা এখন যে সালে বাস করছি এই সালটি কি অধিবর্ষ এই সালটি ফেব্রুয়ারি মাস কত দিনে ছিল উনতিরিশ দিনে এই বছরটি তিনশো ছেষট্টি দিনে তাহলে তোমরা অধিবর্ষ বের করা শিখলে বাড়িতে এইভাবে অনুশীলন করবে তাহলে দেখবে অধিবর্ষ বের করো কোন সালটি অধিবর্ষ তোমরা জেনে যাবে সবাই ভালো থাকবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ